প্রিয় দর্শক, আকাশের দূর সীমানায় বসেও মাটির গন্ধ চোখে তীক্ষ্ণতায় ধরার বুকে লক্ষ্যবেদী ইগলের চোখ, আর আমরাও ইগলের দৃষ্টিতে খুঁজে ফিরবো সমাজের কুলসিত অধ্যায়, টেনে তুলবো তার দিক চাষ, আর সেসব আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় জানাই সুস্বাগতম। আর সেই সাথে আমন্ত্রণ মাই টিভির প্রতিমাসের অপরাধ ও মানবিক বিষয়ক অনুষ্ঠান ইগোলাইন। আমাদের এবারের পর্ব বেপরোয়া গাড়ি চালকদের দৌরাত্ম এবং সড়ক দুর্ঘটনা। দর্শক, দেশের পরিবহন সেক্টরকে আদৌ কোনো নিয়মের আওতায় আনা সম্ভব হবে কিনা এ নিয়ে মানুষ এখনো সন্দিহান। হ্যাঁ দর্শক, বলছি সড়কে বেপরোয়া গাড়ি চালকদের দৌরত্বের কথা, যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন, ফলে রাজধানী সহ দেশের অধিকাংশ সড়কে ঘটছে একের পর এক দুর্ঘটনা, যে কারণে সাধারণ মানুষের কাছে সড়ক যেন এখন দিনকে দিন হয়ে উঠছে আতঙ্কের। কিন্তু কেন? আশি নব্বইয়ের দশকে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক ছিল নিরাপদ এবং নির্ভয়ের, কারণ সে সময় ছিল না জনসংখ্যার পাশাপাশি যানবাহনের অধিক মাত্রার চাপ, ছিল না সবার হাতে হাতে মোটর সাইকেল কিংবা প্রাইভেট কারের স্টেয়ারিং, এমনকি ছিল না গণপরিবহনের আধিক্য। দেশের মানুষের কাছে তখনকার পরিবহন যাত্রা ছিল স্বস্তির এবং নির্ভাবনার। কালের বিবর্তনে সে চিত্র পাল্টে গিয়ে মানুষ এখন গণপরিবহন কিংবা দূরপল্লার পরিবহনের যাত্রার কথা ভাবলেই আঁতকে ওঠে। বিরতিহীন এই নিয়ম ভাঙার প্রতিযোগিতার দৃশ্যটি ঢাকা রংপুর মহাসড়কে, একের পর এক যানবাহন টপকে যাওয়ার এমন দৃশ্য চোখে পড়ছে দেশের অধিকাংশ মহাসড়কেই। নিজ লেনে স্বাভাবিক গতিতে থাকা এই ট্রাকটি মুহূর্তে গতি বাড়িয়ে দিয়ে পরপর কয়েকটি যানবাহন অতিক্রম করে কোনো মতে পার পেল। একই চিত্র পরিলক্ষিত হল এই বাসটির ক্ষেত্রেও, এমন ঝুঁকিপূর্ণ ওভারটেক গতি প্রক্রিয়া স্বাভাবিক হয়ে উঠেছে বেশিরভাগ মহাসড়কে। একটু ফাঁক পেলেই মাথা বাড়িয়ে আগের যানবাহনটি টপকে যাওয়ার প্রবণতা থাকে সবার মাঝেই। পাশাপাশি প্রাইভেট কারের সাথে সিএনজি অটোচালিত রিক্সার পাল্লা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মোটর বাইকের এমন দাবড়িয়ে গন্তব্যে যাওয়ার এই দৃশ্য স্বাভাবিক এই মহাসড়কে। শুধু ওভারটেক নয়, ফাঁকা দেখলেই বিপরীত লেনে গাড়ি চালিয়েও থাকছে দুর্ঘটনার আশঙ্কা, আবার চলন্ত গাড়ি দেখেও আপন মনে সাইকেল পারাপারও চলে ব্যস্ততম সড়কে। দেশের অধিকাংশ সড়কের বাঁকগুলোতেও বেসামাল গতিতে ছুটছে যানবাহন। বর্তমান প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক দিনকে দিন হয়ে উঠছে বেপরোয়া গাড়ি চালকদের স্বর্গরাজ্য। প্রশ্ন হল, সড়কের রাজা হয়ে আর কতকাল রাজ করবে এদেশের আনাড়ি গাড়ি চালকরা? অনুসন্ধানে দেখা যায় শুধুমাত্র গতিবেগে গাড়ি চালানোর কারণে এসব মহাসড়কে প্রাণহানির সংখ্যাও কম নয়। পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় 2020 সালে মারা গেছে 5431 জন, 2021 মারা যায় 6284 জন। দেশে কোভিডের কারণে গত বছর গণপরিবহন বন্ধ ছিল 85 দিন। 2020-এর তুলনায় গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও কম ছিল না, তবুও সড়ককে নিরাপদ করার কোনো প্রতিশ্রুতি কাজে আসছে না বলে জানালেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। এই ছোট ছোট যানবাহন ব্যাপক হারে বাড়ার কারণে সড়ক দুর্ঘটনা জ্যামিতিক হারে বাড়ছে, যারা রাস্তায় নামছে তাদের মূলত প্রশিক্ষণ নেই। সড়ক মহাসড়কে দিনের পর দিন চালকদের এমন নৈরাজ্য, মানুষ আর কতকাল আতঙ্কে থাকবে, এ বিষয়ে পরিবহন মালিকদের কিছুই কি করার নেই? ইগোলাই টিমের এমন প্রশ্নে তারা জানান দক্ষ চালকের অভাবেই ঠেকানো যাচ্ছে না তাদের দৌরাত্ম, অনেক সময় চালকদের অসাধু আচরণের কারণে মালিকদেরও থাকতে হয় জিম্মি। ওপারে ড্রাইভার, ফিট ড্রাইভার আমরা পাচ্ছি না। আজকে ড্রাইভার আমার গাড়ি চালাচ্ছে, যদি বেতন কম পায় কালকে আর একজনের গাড়ি চালাই যায়। শতকরা 95 জন মালিক আমরা ড্রাইভারের কাছে জিম্মি। দুর্নীতি ওই দিন কমবে যেদিন সরকার প্রত্যেকটা ড্রাইভারকে ঢাকা সিটিতে বেতনের আওতায় নিয়ে আসবে। আর আমাদের গাড়ি চালিয়ে চালিয়ে তারা ড্রাইভার হয়, মালিকদের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্র্যাকটিক্যালি তারা একটা উন্নত বিশ্বের চেয়ে ভালো ড্রাইভার আমাদের তৈরি হয়ে যায়। পড়ালেখা করলে ওই ড্রাইভার আমরা ওরকম পাই না। যানবাহনের ওজন ভেদে
তিন ধরনের ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকে বিআরটিএ, হালকা, মাঝারি ও ভারী লাইসেন্স। কিন্তু আইন অমান্য করে বেশিরভাগ হালকা লাইসেন্সধারীরা চালাচ্ছেন বিভিন্ন ভারী যানবাহন। অনুসন্ধানে উঠে আসে দেশের অধিকাংশ লাইসেন্সপ্রাপ্তদের নেই কোনো যথাযথ প্রশিক্ষণ এবং ন্যূনতম শিক্ষা। তাই লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করছে কিনা তা নিয়ে সন্দিহান পরিবহন নেতারা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, পরিবহন সেক্টরে যে অরাজকতা চলছে তা রোধ করা তো দূরের কথা, বরং কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আর এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষ দিনের পর দিন সয়ে চলেছে নীরবে। তর্ক বিতর্কের এই চিত্র এখন পরিলক্ষিত হয় দেশের অধিকাংশ সড়ক মহাসড়কে গাড়ি চালকদের ক্ষেত্রে। আর এই বাকবিতণ্ডার আড়ালে কি লুকিয়েছিল তা পরিষ্কার হতেই ইগোলায় তীক্ষ্ণ দৃষ্টি রাজধানীর বেড়িবাঁধের ব্যস্ততম সড়কে। জানা গেল এই প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়েছে এক ট্রাক চালক। এই ঘটনায় কে দোষী আর কে দোষী নয় তা নিয়েই চালকদের মধ্যে চলে এই তর্কযুদ্ধ। কোনো সিগন্যাল ছাড়া ট্রাকটা পিছে নেওয়ার টাইমে আমার গাড়ির পিছে মেরে দিছে। সিগন্যাল দেওয়া হয়েছিল, উনি সিগন্যাল মারে না, গাড়ি ঢুকাই দিয়েছে। বেড়িবাঁধে উঠে তখন ওই আপনার অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে বিশেষ করে। যদিও দিনের বেলাতে সড়কে ট্রাকের প্রবেশ নিষেধ, তারপরও দিন দুপুরে কিভাবে চলাচল করে ট্রাক? আপনি বিরুলিয়া থেকে ইস্টার্ন হাউজিং পর্যন্ত যান, শুধুমাত্র এই জায়গাতে পরপর দুইটা বাঁক আছে, এই দুটা বাঁকের কারণেই একটু অ্যাক্সিডেন্টগুলো বেশি। এখানেই শেষ নয়, সড়ক দুর্ঘটনার আরও একটি চিত্র উঠে এলো ইগলাই টিমের অনুসন্ধানে, আর তা হলো গাবতলি সাবার উত্তরা আশুলিয়ামুখী সড়কের এই সড়ক দুর্ঘটনা। এক লেন বিশিষ্ট এই মহাসড়ক জুড়ে আছে অসংখ্য শাখা সড়ক, পাশ কাটানোর জায়গা না থাকার কারণে এসব স্থানে অহরহ ঘটে দুর্ঘটনা। বৃষ্টির পানিতে স্লিপ করছে, ওই গাড়িটা শতাব্দী গাড়িটা হঠাৎ করে ডাইনে চলে আসে ফুল। এসব স্থানে সিসি ক্যামেরার ব্যবহার না থাকা এবং ট্রাফিক ব্যবস্থা না থাকায় চালকরাও যে যার মতো করে চালাচ্ছে যানবাহন। শুধু তাই না, এই সড়ক যেন দিন কি দিন হয়ে উঠছে বেপরোয়া চালকদের স্বর্গরাজ্য। আর তা হলো মেঘলা আকাশ, সড়কে কুড়িগুড়ি বৃষ্টি, তারপর সড়কের বাঁক, অপর প্রান্ত থেকে যানবাহন আসছে কিনা বোঝারই উপায় নেই। পিছিল সড়কে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী দুটি গণপরিবহনের মুখোমুখি সংঘর্ষের ফলে এই ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষের কারণে একটাই, ওভারটেকিং এর করার কারণে প্রায় সময় এরকম প্রবলেম হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন। ঘটনার শিকার আহত যাত্রীরা জানালেন বাস দুটি নাকি একই মালিকের। বৃষ্টির পানিতে সড়ক পিছিল থাকা সত্ত্বেও চালক গতি বাড়িয়ে বাস চালানোর কারণেই এই অ্যাক্সিডেন্ট। ইচ্ছা করে বারবার গাড়ির সামনে নিচ্ছিল, ইচ্ছা করে করছে এই লোকটা। আমার তো মনে হয় এই গাড়িটারই সমস্যা বেশি। আর যে কন্ডাক্টর ছিল সে ওনার সাথে মানে দুষ্টামি ফাজলামি করতেছিল। হ্যাঁ, বাম সাইডে ভালো জায়গা ছিল কিন্তু ড্রাইভারের মনে কিছু কাউজুরি আছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ জানালেন এখানকার সড়ক দুর্ঘটনা নতুন নয়, ড্রাইভাররা অনেক সময় বেপরোয়া চালায়। দেশের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা। মহাসড়কে স্বল্প গতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের সক্ষমতার ঘাটতি, এত সব ঘাটতির মাঝে ইগোলের তীক্ষ্ণ দৃষ্টিতে এবার ধরা পড়ল বেশিরভাগ চালকের নেই যথাযথ প্রশিক্ষণ কিংবা লাইসেন্স গ্রহণে ন্যূনতম শিক্ষা। যারা হালকা লাইসেন্স দেখিয়ে চালাচ্ছেন যাত্রী বোঝাই ভারী যানবাহন। আমি পড়ালেখা জানি না, যেটুকু জানি এটুকু আমার চলার মতো আছে, ঠিক আছে। আমি যে অনেক জায়গায় ইন্টারভিউ দিই সব ঠিক আছে আমার, কিন্তু আমার চাকরি দিব না। মিডিয়াম মিডিয়াম মানে রেনু করতে দিছি, আমার লাইসেন্সের ডেট শেষ। ভারী লাইসেন্স আমাদের দেয় নাই, বেটির থেকে দিয়েছে আমাদের। এটা লাইসেন্স তো আগে যেটা করছিলাম ওটা হারিয়ে গেছে, তারপর তো আর কাগজপত্র উড়াইতে পারি নাই। আবার কেউ কেউ বীর দর্পে জানালো চালাচ্ছি তাতে কার কি,
লাইসেন্স আপনাকে দেখাবো কেন, লাইসেন্স আমি সার্জেন্টকে দেখাবো। সড়কে বিশৃঙ্খলা রোধ কল্পে পরিবহন মালিক সমিতির পাশাপাশি শ্রমিক ইউনিয়ন নেতারা তুলে ধরলেন ভিন্ন মতামত। মামলা দেওয়ার কি দরকার, যেগুলো কাগজপত্র নেই সেগুলোকে ডাম্পিংয়ে নিয়ে যাও অথবা স্ক্র্যাপ করে একদম বিক্রি করে দেন। 10 টা গাড়ি বিক্রি করেন, 2000 গাড়ি রাস্তা থেকে উদয় হয়ে যাবে, তাহলেই তো শৃঙ্খলা ফিরে আসবে। বিআরটি যত দ্রুত লাইসেন্স ডেলিভারি দিতে পারবে তত হইল ভাই লাইসেন্স আসবে এবং ড্রাইভারের গাড়ি চালাতে পারবে। এ নিয়ে ইগোলাই টিমের সাথে কথা বলেন ট্রাফিক বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অসম প্রতিযোগিতা বা এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাও কিন্তু ট্রাফিকের শৃঙ্খলার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। কমফোর্টেবল ট্রাফিক সিস্টেমকে যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের যে মাল্টিপল এজেন্সি আমরা যারা আছি প্রত্যেকের সাথে প্রত্যেকের কোঅর্ডিনেশন থাকাটা জরুরি। রাজধানীর গণপরিবহনে সীমাহীন নৈরাজ্য এবং অব্যবস্থাপনায় অনেকটা জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। লেগুনা বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছে অপ্রাপ্ত বয়স্করা, তাদের লাইসেন্স তো নেই। প্রশাসনের ঠিক নাকের ডগায় এসব ঘটলেও এই অনিয়ম রোধে নেই কোনো কার্যকরী পদক্ষেপ। নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম, তাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, সতর্কতা অবলম্বনে অনেক ক্ষেত্রেই বয়সের বাধ্যবাধকতা থাকলেও কে শোনে কার কথা, আর তাই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সড়ক মহাসড়কে উঠে পড়ছে নিষিদ্ধ যানবাহন। যারা অপ্রাপ্ত বয়সে অনভ্যস্ত হাতে তুলে নিচ্ছে বিভিন্ন ভারী যানবাহনের স্টিয়ারিং, আর মোটরসাইকেল চালকের বেপরোয়া মনোভাব এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়কে পাল্লা দিয়ে বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। জানা মেলে এবার সেই চিত্রই দেখে আসি ইগোলাইয়ের ড্রোন দৃষ্টি দিয়ে। কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং থেকে শুরু করে এক শ্রেণীর চালকের খেয়াল খুশি আচরণে রাজধানীর ত্রিমোহনীর এই সড়কে প্রায়শই ঘটছে সড়ক দুর্ঘটনা। ওভারটেক করে বেশি গাড়ি, ট্রাফিক যদি থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হারটা কমতে পারে, যানবাহন বেশি আর কি, লেগুনাগুলো এরাই বেশিরভাগ দুর্ঘটনা ঘটায়। সারা দেশে এখন ছেয়ে গেছে লেগুনা ইজি বাইকের মতো হরেক রকমের নিষিদ্ধ যানবাহন। সড়কে চালকদের নৈরাজ্য প্রসঙ্গে নিয়ে এবার ইগোলাই টিম হাজির বিআরটিএ চেয়ারম্যানের কাছে। আইন অমান্য করার যে প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সড়কের বিশৃঙ্খলার কথা অকপটে স্বীকার করে বলেন যাচাই বাছাই এবং প্রশিক্ষণের মাধ্যমেই লাইসেন্স প্রত্যাশীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। যানবাহনটি একজন ড্রাইভারের হাতে তুলে দেওয়ার আগে চিন্তা করতে হবে এই ড্রাইভারটা যে যথাযথ প্রশিক্ষণ নিয়েছে কি না, সে মানে যে সড়ক পরিবহন আইন সম্পর্কে তার ধারণা আছে কি না, তারপরে সে মানে সুস্থ কি না, এভরিথিং তাকে মানে জেনে শুনেই কিন্তু গাড়ির চাবি দিতে হবে। অল্প বয়সের এই ছেলেটি হল যাত্রীবাহী লেগুনা গাড়ির চালক। ক্যামেরা দেখে প্রথমেই দৃশ্যটি ধারণ না করার আপত্তি তার। ভয় পাচ্ছে অনেক, সেই জন্য আপনাকে স্যার বলছি। অপ্রাপ্ত বয়সের চালকের এই একই চিত্র পরিলক্ষিত হলো রাজধানীর রামপুরা এলাকাতেও। এখানেও রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন চালকরা। ওরকম আর কি গাড়ি চালানো হয় না, এখানে লেগুনা থাকবে না, লেগুনা সবাই দেবেন কথা বলেন। শুধু তাই না, এসব অপ্রাপ্ত বয়সের চালক নগরীর ব্যস্ততম সড়ক মোহাম্মদপুরেও গণপরিবহন চালাচ্ছে আইন অমান্য করে। এই গাড়ি চালাইতেছে কতদিন ধরে? আগে চালাইছে রাজধানী। আমাদের প্রপার যে আইনগত ব্যবস্থা আমরা সেটাই নিব। বর্তমান প্রেক্ষাপটে মোটরসাইকেল মানেই বেপরোয়া। দেশের সিংহভাগ তরুণদের হাতে এই দুই চাকার বাহন সহজেই হাতে পাওয়ায় ধরাকে সরা জ্ঞান মনে করে। আমি আসছি আমার বাবার গাড়ি নিয়ে। এই যে বাসা এখানে, আমার এলাকা চালালে রোডে টেম্পু স্ট্যান্ড বানা রাখছে, ফুটপাথ আছে, এগুলো দেখেন না। আমার বয়স 15। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ তরুণের হাতে যোগ হওয়া মোটর বাইক আর জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া ইজি বাইক ফলাফল স্বরূপ প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। এই যে মোটরসাইকেল দুর্ঘটনায় যারা নিহত হচ্ছে তার প্রায় 55% হচ্ছে একেবারে তরুণ বয়সী যারা। তার মানে আমাদের যারা প্রোডাক্টিভ যে গ্রুপটি রয়েছে তারা কিন্তু অকালে ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালকদের প্রতি 3 মাস অন্তর ডোপ টেস্ট করা জরুরি। একজন চালক তিনি টার্মিনাল থেকে যখন সকালবেলায় বের হচ্ছে, যারা মালিক সমিতি আছে, শ্রমিক ফেডারেশন আছে, তাদেরকে কিন্তু একটি মনিটরিং করতে হবে। যিনি চালক বাসটি নিয়ে
টার্মিনাল থেকে বের হচ্ছে তিনি মাদক সেবন অবস্থায় আছে কিনা বা মদ্যপ অবস্থায় আছে কিনা সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু কারোরই কাম্য নয়। আমাদের যে সামর্থ্য কিংবা অবকাঠামো আছে তাতেই সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হতো যদি সড়কে শৃঙ্খলা আনা যেত। যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা প্রতিষ্ঠা করা না যাবে ততক্ষণ পর্যন্ত ঘন বসতিপূর্ণ দেশে সড়ক দুর্ঘটনার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে না। আর তাই দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে, পাশাপাশি নিশ্চিত করতে হবে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগ। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে ইগুলায়ের নতুন কোনো অনুসন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। এগিয়ে চলুক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।